EBL স্টুডেন্ট অ্যাকাউন্ট অনেকেই আসলে এই ক্যাম্পাস অ্যাকাউন্ট সম্বন্ধে জানতে চান। সো দেখা গেছে যে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আপনার আইডি কার্ড থাকলে হবে কিনা, আইডি কার্ড না থাকলে কি দিতে হবে, কত টাকা ইন্টারেস্ট রেট, কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে এবং ব্যাংকের সাথে সরাসরি কনভারসেশন। আমার মনে হয় এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে EBL এর যে ক্যাম্পাস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট সম্বন্ধে আপনার পুরোপুরি ধারণা হয়ে যাবে, বা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে সে সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি অনায়াসে আপনি অ্যাকাউন্ট খুলবেন নাকি খুলবেন না সেই ডিসিশন নিয়ে নিতে পারবেন এবং টোটাল ডিটেলস। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাফ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো EBL এর ক্যাম্পাস অ্যাকাউন্ট সম্বন্ধে টোটাল ডিটেলস এবং আপনাদেরকে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন দিব যে আসলে এটা বেটার নাকি বেটার না, এছাড়াও আদার্স কোনো অপশন আছে কিনা। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আসে হচ্ছে EBL এর যে ক্যাম্পাস অ্যাকাউন্ট আছে সেটার জন্য আসলে আপনার রিকোয়ারমেন্ট কি কি আছে, তাই না? ফার্স্টে হচ্ছে রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে আপনার বয়স 18 থেকে 28 মধ্যে হতে হবে। আপনার বয়স যদি 18 থেকে 28 মধ্যে হয় তাহলে আপনি এই অ্যাকাউন্ট করতে পারবেন। দ্বিতীয়ত আসে হচ্ছে আপনাকে অবশ্যই স্টুডেন্ট হতে হবে, আপনি যদি স্টুডেন্ট না হন তাহলে সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট করতে পারবেন না। সো এবার আমরা আসলে ব্যাংকের সাথে কথা বলি, তারপরে যেই কনফিউশনগুলো ক্রিয়েট হবে সেগুলো আমি আসলে ভিডিও লাস্টে বলে দিব এবং কম্পেয়ার করে দিব যে অন্য ব্যাংকে মানে স্টুডেন্ট অ্যাকাউন্টের কি অবস্থা। সো চলুন আমরা আসলে ব্যাংকের সাথে কথা বলি, দেখি কি EBL কি বলে। ক্যাম্পাস অ্যাকাউন্ট সম্বন্ধে যেতে হচ্ছিল, ক্যাম্পাস অ্যাকাউন্ট হচ্ছে আপনি 18 থেকে 28 বছরের মধ্যে আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনার নিকটে যে কোনো EBL এর ব্যাংকে কিছু ইনিশিয়াল ডিপোজিট অ্যামাউন্ট লাগবে, পাশাপাশি হচ্ছে আপনার এখান থেকে NID কার্ড লাগবে, NID অথবা আর মেনলি যেটি লাগবে আপনি যে অর্গানাইজেশনে আছেন যেখানে আপনি যে ইনস্টিটিউশন আপনি পড়াশোনা করছেন তো সেটার আপনি যে স্টুডেন্ট আইডি কার্ডটা সেটা অবশ্যই লাগবে। আচ্ছা, যদি স্টুডেন্ট আইডি কার্ড মানে নতুন নতুন ভর্তি হতে স্টুডেন্ট আইডি কার্ড দেয় না, তো তখন কি আমি কি অন্য কোন মানে ডকুমেন্টস দিলে হবে কিনা? আমি তো প্রথমে এখানে ফিচার গুলো বলে দিচ্ছি। আপনার এখানে যদি এখানে ইন্টারেস্ট যদি আপনি মানে কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি সাপোজ কোনো ব্যালেন্স থাকলেন এখানে এটা যদি ইন্টারেস্ট পেতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ব্যালেন্স 10,000 প্রত্যেক মাসে কন্টিনিউ করতে হবে। ওকে, তো আপনার এখানে যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট, এটা আপনার প্রয়োজন হবে। দেন হচ্ছে আপনার আপনি যে স্টুডেন্ট সেই হিসেবে আপনার একটা যে কোনো ধরনের ডকুমেন্টস লাগবে। আর এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে স্টুডেন্ট আইডি কার্ডটা লাগবে আপনার এডুকেশনাল যে ইনস্টিটিউশন থেকে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ছাত্রছাত্রী অথবা ইউনিভার্সিটিতে আছেন সেক্ষেত্রে আপনার সেমিস্টার ফিতে যে আমাদের যে পে স্লিপটা থাকে বা আমরা যে মান্থলি স্কুলে যে বিলটা যে বেতনটা দিই সেটার একটা পেমেন্ট স্লিপ লাগবে। আর এছাড়াও লাগবে হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, আর যাকে নমিনি করাবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি। ওকে, আর আমাদের নির্ধারিত ফর্ম থাকবে সেগুলো ফিল আপ করে আপনাকে এটা ব্রাঞ্চে জমা দিয়ে এটা আপনাকে ওপেন করতে হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে মানে আমার কি ইন্ট্রোডিউসার লাগবে মানে আপনার হচ্ছে ব্যাংকে কোনো রেফারেন্স এর কথা ইন্ট্রোডিউসারকে এখানে মেনশন করা নেই, এখানে বলা হয়নি আমাদেরকে। তো এটা যদি বলা আছে তবে নর্মালি আমাদের যে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কিন্তু আমাদের ইন্ট্রোডিউসার এর প্রয়োজন হয়। ওকে, আর ইনিশিয়াল ডিপোজিট অ্যামাউন্ট লাগবে যেটা এটা হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে? অ্যাকাউন্ট ওপেন করার জন্য আর এটা বেনিফিট বলতে হচ্ছে মানে আমি এটা কোনো ফ্যাসিলিটিস বলতে যেমন হচ্ছে আমি দেখছিলাম আপনাদের ওয়েবসাইটে যে এটা মানে আপনার হচ্ছে কোনো মেইনটেনেন্স চার্জ নাই মানে কোনো প্রকার চার্জ নাই, এটা একটু একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কি কোনো চার্জ আছে? মানে নর্মালি আমরা যদি সেভিংস অ্যাকাউন্ট করি সেখানে কিছু একটা চার্জ হয়। হ্যাঁ, আমাদের এই অ্যাকাউন্টের মেইনটেনেন্স ফি নেই। আর এখানে যেটা হবে আপনি যে SMS টা পাবেন যে ট্রানজেকশন অ্যালার্জিটা আছে সেটা এখান থেকে চার্জ করা হবে 230 টাকা বছরে একবার, এটা আপনাকে দিতে হবে মেইনটেনেন্স ফি যেটা আছে। আচ্ছা স্যার, আমি কি আপনাদের মানে স্কাই ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারবো এটা এই অ্যাকাউন্টের সাথে আপনাদের যে স্কাই ব্যাংকিং আছে? এই বিষয়ে নর্মালি আমাদের যে কোনো অ্যাকাউন্ট দিয়ে মানে কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া বিজনেস অ্যাকাউন্ট ছাড়া এগুলো দিয়ে আপনি নর্মালি আমাদের যে স্কাই ব্যাংকিং অ্যাপটা আছে এটা আপনারা ইউজ করতে পারেন। আমাদের সেটার সাথে এখন পর্যন্ত কমিউনিকেশন আছে, তো যদি কোনো এইভাবে এটা করা যাবে না এই ধরনের কোনো কমিউনিকেশন নেই আমাদের কাছে। আর আপনাদের মানে ট্রানজেকশন লিমিট কি আছে কোনো মানে এটার ক্ষেত্রে কোনো ট্রানজেকশন লিমিট যেমন আছে? আপনাকে যে কার্ডটা দেওয়া হবে প্রত্যেকটা কার্ডের বাই ডিফল্ট আপনার একটা লিমিট থাকে যে কার্ড দিতে আপনি ATM থেকে কত উইথড্র করতে পারবেন এবং কত টাকা আপনি জমা দিতে কেনাকাটা করতে পারবেন সবকিছু আপনাকে যে কার্ড দেওয়া হবে সেই কার্ডে ক্যাটাগরি অনুযায়ী আপনার কার্ডে সেট করা থাকে। আচ্ছা, সেটা হচ্ছে মানে আমি আপনাদের মানে ওয়েবসাইটে দেখলাম সেখানে হচ্ছে ভিসা ডেবিট কার্ড দেওয়া আছে,
ভিসা ডেবিট কার্ডের ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে জি ভিসা ডেবিট কার্ডের ট্রানজেকশন লিমিটেড এটা ডিপেন্ড করে এখন আপনাকে লোকাল ভিসা যদি ক্লাসিক কার্ডে সেটার জন্য একরকম হবে প্ল্যাটিনাম ভিসা একরকম হবে আমি লোকালের কথাই বলছি আমাদের কার্ডেও ক্যাটাগরি আছে তো যেটা হচ্ছে যেমন যদি ক্লাসিক দিয়ে আপনাকে আপনি একদিন এটিএম থেকে 50,000 টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন ঠিক আছে আপনি অনলাইনে সেখান থেকে আপনি এখান থেকে 20,000 বা 40,000 পর্যন্ত কেনাকাটা করতে পারবেন এইভাবে করে হচ্ছে আপনার লিমিটটা সেট করা যায় আচ্ছা এই যে কার্ডটা মানে ভিসা কার্ডের লিমিটটা কিন্তু জানা যাবে মানে আপনার যে এই অ্যাকাউন্টের সাথে যে ভিসা কার্ডটা দেওয়া হয় সেটার লিমিটটা কি আছে মানে কত টাকা উইথড্র করা যায় আপনি স্যার ভিসা ক্লাসিক ডেবিট কার্ড যদি স্যার দেওয়া হয় ক্যাম্পাস অ্যাকাউন্টের সাথে তাহলে স্যার হচ্ছে আপনি তুলতে পারবেন হচ্ছে 50,000 টাকা স্যার জাস্ট ক্লাসিক ডেবিট কার্ডের হচ্ছে স্যার ক্রাইটেরিয়া অনুযায়ী স্যার আপনাকে বলছি যে 50,000 টাকা হচ্ছে আপনি এটিএম থেকে উইথড্র করতে পারবেন যে কার্ডটা দেওয়া এটা কি মানে ফ্রি অফ কস্ট নাকি মানে ইয়ারলি কোন চার্জ আছে ক্যাম্পাস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে বা যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে পাসপোর্টের ফটোকপি লাগবে তারপরে হচ্ছে আপনার যে স্টুডেন্ট আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের ফটোকপি লাগবে আইডি কার্ড না থাকলে তাহলে আপনি যে স্লিপ মানে যে স্লিপে টাকা জমা দেন আপনার নামে যে টাকাটা জমা হয় সেটার একটা কপি লাগবে দেন হচ্ছে ধরেন এগুলো আছে তারপরে হচ্ছে আপনার নবীনিত্য ছবি লাগবে তারপরে হচ্ছে আপনার একটা একজন পরিচিত ইন্ট্রোডিউসার থাকতে হবে মানে পরিচিত কেউ যদি ওই ব্যাংকের শাখায় থাকে তাহলে সেই ক্ষেত্রে ভালো অনেক সময় তারা আসলে ইন্ট্রোডিউসার হিসেবে সাইন ইন করে দেয় এটা আসলে মানে অফ দ্য রেকর্ড আর কি এর সাথে লাগবে হচ্ছে সর্বনিম্ন 1,000 টাকা আপনাকে 1,000 টাকা জমা দিতে হবে মানে সর্বনিম্ন আর কি ইচ্ছে আপনার যত টাকা দিবেন যে জমা দিবেন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকবে গেলটা এবার আসি হচ্ছে এর যে বেনিফিট বেনিফিট বলতে হচ্ছে আমি আপনি হচ্ছে ইবিএল এর একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এটা হচ্ছে বেনিফিট দ্বিতীয়ত হচ্ছে এর ইন্টারেস্ট রেট রাইট নাও আমি যখন ভিডিও করছি তখন হচ্ছে 4% কিন্তু শর্ত হচ্ছে 10,000 এর উপরে যদি ব্যালেন্স থাকে তাহলে আপনার 4% হবে আদারওয়াইজ কিন্তু 4% হবে না তারপরে হচ্ছে আপনার এই ক্ষেত্রে কিন্তু মেনটেন্যান্স চার্জ ফ্রি মানে কোনো প্রকার মেনটেন্যান্স চার্জ নেই বাট কিছু চার্জ আছে এই ক্ষেত্রে এসএমএস চার্জ আছে আপনি বছরে যে মানে ট্রানজেকশন করবেন সেই ট্রানজেকশনে যে অ্যালার্টটা পাবেন সেটার জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে তারপরে হচ্ছে কার্ড ইউজার ক্ষেত্রে তাদের যে কার্ড আছে সেই কার্ড ইউজার ক্ষেত্রে চার্জ দিবে অ্যাজ পার তারা যে আমাকে ইনফরমেশন দিল সেই অনুসারে যদি আপনি ভিসা কার্ড ইউজ করেন বা যে কার্ডটা আপনি নেবেন সেই কার্ডের আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনাকে আসলে চার্জ দিতে হবে এই ছিল টোটাল ডিটেইলস এবার যদি আপনি আসলে অন্য ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকের কি অবস্থা বা স্টুডেন্ট ব্যাংকিং এর কি অবস্থা কতটুকু ফ্যাসিলিটিস কি আছে না আছে সেগুলো নিয়ে আমাদের ভিডিও আছে আপনি চাইলে এখানে লিংক আছে এখান থেকে দেখে নিতে পারবেন বা ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে আপনি জেনে নিতে পারবেন যে আসলে কোন ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে কিরকম আপনার হচ্ছে সুবিধা দিচ্ছে সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি এই ইবিএল এর ক্যাম্পাস অ্যাকাউন্টটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ